মমতাজ কুকিং ফুড থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো মাঘ মাসের হাড় কাঁপানো শীতে অসম্ভব মজাদার হাঁসের মাংসের রেসিপি। এটার সাথে বিভিন্ন রকমের পিঠাও আছে। এখানে আমি দুইটা হাঁস নিয়েছি। এই যে দেখুন, আমি বড়ো বড়ো পিস করে নিয়েছি। এই যে এই হাঁসের মাংসটাকে আমি কিভাবে রান্না করব এবং পিঠাগুলি কিভাবে তৈরি করব, চলুন তাহলে দেখা যাক, আমি রান্নাটা শুরু করি। Thank you.
তৈরি হয়ে গেল মাঘ মাসের হাড় কাঁপানো শীতের হাঁসের মাংসের রেসিপি এবং বিভিন্ন রকমের পিঠা। এখানে হলো বাপা পিঠে, আর এটা হলো খোলাজা পিঠে, আর এটা হলো চিতই পিঠে, এটা হলো ময়মনসিংহের মেরা পিঠা। আমি এগুলি ঘরে তৈরি করেছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এরকমভাবে পিঠা তৈরি করে এই মাঘ মাসের মধ্যে হাঁসের মাংস খেলে কিন্তু শরীরটা গরম থাকে। প্রচণ্ড মাঘ মাসের শীত, এই শীতের মধ্যে আপনারা যদি হাঁসের মাংস এভাবে রসুন বেশি করে দিয়ে রান্না করে খান তাহলে শরীরটা গরম থাকবে এবং ভালো লাগবে। আর সবার যদি পছন্দ হয় অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি বা পিঠার প্রোগ্রাম নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।